মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই আপন মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় বউ শ্বশুরের বাড়া বাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় বউ শ্বশুরের বাড়া বাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় চালাক চতুর লেবু মিয়া শ্বশুরকে জ্বালায় শ্বশুরকে জ্বালায় নাম শুনিলেই পাড়ার লোকে ছুটিয়া পালায় ছুটিয়া পালায় উকিল মুক্তার থাক না যত সফলতা পাইতে গেলে লাগবে দুলাভাই ইতি দুলাভাই ইতি দুলাভাই ইতি দুলাভাই ইতি দুলাভাই ও মেয়ে কি তোমার গায়ে হাত তুলছে নাকি হ্যাঁ আমারে বাঁচাইছে দেখছো আমি তো তাহলে ঠিক মেয়ে পছন্দ করছি এই মেয়েটার চোখের সাথে চোখ পড়ার সাথে সাথে মনে হয়েছে মেয়েটার মায়া আছে মেয়েটা অনেক সুন্দর আমি ভালো মেয়ে পছন্দ করছি লেবু তোমারে এবার আমি লাল দালানের ভাত খাম দেখতো মুরগিটা মইরা গেছে না বাইতে আছে মইরা যাওয়ানোর আগেই তো বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে দিছি খুব ভালো করছিস ওই ফালতু লোকজনের সাথে আমরা আত্মীয়তা করি না শালারা খালি ফুটানি মারে শুনেন আপনারও কিন্তু ফুটানি কম না এত ভাবের কি আছে আপনার আছে আছে খানদান আছে আমি হইতেছি নবাব ফ্যামিলির ছেলে ওই যে খানদান ধুইয়া পানি খাও আগে ভদ্রতা শিখো শালিরে বিয়া দাও নালে একটা ভালো ছেলেও এই দিকে পাওয়া রাইবো না কি একটা লোক পাঠালেন তার কাগজপত্র নিয়ে আসার কথা তোর তো কোনো পাত্তাই নাই ও কেটা ওই লেবুর কথা কইতেছেন হ্যাঁ ওই লেবু না সাবু হ্যাঁ বড় বড় লেকচার মাইরা গেল কাজের বালে ঠনঠনা ঠনঠন আব্বা মামার উপরে রাগ করো না মামা তো অনেক সোয়া সরল মানুষ কখন কি কইতে কি কইয়া ফেলে নিজেও জানে না মা আপনি এখনো আপনার মামুরে চিনেন না আপনার মামু হলেন ইবলিসের আব্বা গুলো ভাই তুমি এরকম আজে বাজে কথা বললে আমি কিন্তু তোমার বাড়ির দানা পানি মুখে নিব না হ্যালো হ্যালো পাটোয়ারি সাহেব কই আপনি হেলা হেলো কাটতেছেন কেন মুখে টেলিফোন সেট নাকি হ্যাঁ ওই ভাই ফাজলামি করেন নাকি হেলো হেলো মুশকিল লাগে করে জানেন না হাতা রোদের মধ্যে আইছি শান্তি গরম আপনার মেজাজ খারাপের খবর মরে দিতে আছেন কেন ফালতু কথা বাদ দিয়ে আগে এক গ্লাস ঠান্ডা পানি আর এক গ্লাস লেবু শরবত বানায় নিয়ে আসেন কাগজি লেবু দিয়ে বানাইবেন টাবা লেবু দিয়ে বানাইলে কিন্তু খবর আছে আগে আটটা ঠান্ডা করে নিন গরমের সময় ছাগলের মতো একা জিব্বে বাইরেই গেল মুই শরবত আনতে পারবো না মুই কি এই বাড়ি ছাড়বেন নাকি মুই হলাম বদর আমিন হ্যাঁ কি আমিন বদর আমিন হ্যাঁ মিয়া আপনি তো এক নম্বর ফাজিল লোক মেহমানদারি বোঝেন না আরে পাটোয়ারে সাহেব বলে এতক্ষণ বসার থেকে খারাপ যাইতো আর আপনার চামচা পাশের চায় কোন চিজ জোর বেশি না এই মুখ সামলাইয়ে কথা বলবেন কিন্তু কোলাইতে উঠেছেন নাকি ওনারা দেখলে মোর সারে উঠে খারাইয়ে যাইবে আপনি কি নবাব হইছেন নাকি হ্যাঁ হ্যাঁ পাটোয়ারি সাহেব ডাক ডাক পাটোয়ারি রে ডাক না মুই ডাকতে পারবো না আপনি মোর অনুমতি না লয়ে বের বের করে ঘরের মধ্যে ঢুকে গেলেন হ্যাঁ আপনি আপনার মুই পুলিশে দিমু এ বাটাই তুই আমারে পুলিশে দিবি পুলিশ তো নানা লাগে তোর নানার আমি কানা বানাই সরু এরকম দশটা নানা ব্যাগের মধ্যে নিয়ে ঘুরি আমার নাম লেবু স্যার স্যার এই এই দেখেন এই লোকটা মনে তুই তুকারি করতেছে এই বাইরা বাইরা আজ আমি তোর চাকরি না খেয়ে বাড়ি থেকে যামু না আগে তোর চাকরি খামু তারপর লেবু শরবত খামু তুই আমার চিনস তোরে আমি শিকল দিয়ে বান্ধে থানায় ঢুকামু কেমনে জামিন নিজ দেহ ভাই ভাই মোর ভুল হয়ে গেছে মোরে মাফ করিয়ে দেন আপনি কি ঠান্ডা হয়ে বসেন মুই ডাবল শরবত বানাইয়া লই আসতেছি কাজ দিলে মনে হইলে কিন্তু অবশ্যই কাজ দিলে স্যার এই মেহমান আসছে স্যার আপনার সাথে কথা বলতে চায় মুই আসি হ্যাঁ একটু গরম কা এসি চলতেছে না হ্যাঁ এসি তো চলতে আছে আপনার সান্দি বেশি গরম হয়ে গেছে তো টের পাইতে আছেন না ঠান্ডা ছেড়ে দিয়ে যান দেতে আছে কয়দিন ধরে একটা মায়া দেখতেছি রে ভাই
দোস্ত কি যে সুন্দর একটা মেয়ে, মানে আমার দেখার পর থেকে মাথাটা একদম চক্কর মেরে উঠতেছে, মানে হেব্বি সুন্দর, মানে হেব্বি। কার কথা কস, তুই যারে দেখস তার লাগেই তো পাগল হয়ে যাস। হেব্বি মানে এমন সুন্দর মনে হচ্ছে এটা ডানা কাটা সুন্দর। তার সাথে আমার বিয়ে বিয়ের সম্পর্ক তো। বাহ, সম্পর্ক তো চমৎকার, তাহলে কথা চলাচলি কর। দুই একবার কথা হয়েছে, আর দুই একবার কথা হলি আরে সর্বরানী করে আসতে করে আমার বাক্সের মধ্যে এসে ঢুকবা। তাহলে বইয়ের চুস্কা কামে লেগে যা। কিন্তু একটা ফ্যাক্টর আছে। আবার কি ফ্যাক্টরা? ওই যে বাদাই মাড়া মুবারক ভাই, হে তো সারাটা দিন এই শালির লগে আছে এই গুসুর গুসুর। দেখছো, বলতে না বলতে সেই সুমিষ্ট চেহারা মেয়েটি হাজির। তুই এখানে থাক, আমি যাই, তুই একটা সুমিষ্ট ভাষায় গিয়ে কথা বলে আসি। আশাল্লাহ, পাগল কোথাকার, মাইয়া দেখলে বন্ধুর কথা বুইল্লা যাও না। এ ভাই, এক কাপ চায়ের ব্যবস্থা করেন তো। দেখেন আপনি একটু সাবধানে কথাবার্তা বলেন, আমাকে চা দিতে বলেন কেন? আপনি আমি চা দিতে কইছি, আপনি চায়ের ব্যবস্থা করেন। কি হচ্ছে কি এত সিলসিলি কি জোয়ালা? আরে লেবু মিয়া কখন আসছো? দূর হোক, কখন থেকে আপনার লাগে সিলসিলি করতেছি? কেউ তো আমার কথা পাত্তা দেয় না। পাত্তা দেয় নাই কেটে, পাত্তা দেয় নাই কার এত বুকের পাটা? স্যার মুই পাত্তা দিছি ওনার কথায়, এই জন্যই তো শরবত বানাইতে যাইতেছিলাম। ও তা লেবু মিয়া গ্রাম থেকে আমার জন্য কি আনছো? সে এক বিরাট ইতিহাস। কিসের ইতিহাস? এক ঝাঁকা সবরি কলা, 11টা লাউ, 5টা মিষ্টি কুমড়া, 10 কেজি শিম, 5 কেজি বরবটি, সবকিছু নিয়ে আপনার দরজা পর্যন্ত আইলাম, তারপর আপনার দারোয়ান আমারে ঢুকপার দিল না। সরি স্যার, উনি বানাই বানাইয়ে কইতে আছে, সব ঢা মিথ্যা কথা। স্যার এই লোকটা আমি কি ক্ষতি করছি? হ্যাঁ আমার পিছনে লাগিয়ে আছে। আমার জিনিস গেল কই, সেই কাহিনী আগে কও। গ্রাম থেকে এই ঠাট্টা রোদের মধ্যে আইতে পিপাসায় বুকে ছাতি ফেটে যেতেছে বুঝছেন? আপনার দারো আনবে কইলাম, ভাই এই মালপত্রগুলি আপনি একটু পাহারা দেন, আমি একটু পানি খেয়ে আসি। ইশিরে, এত বড় মিথ্যা কথা মানুষ কয় কেমনে? আপনি চুপ করে থাকেন, পানি খেয়ে আসি দেখি আপনার দারোয়ান আমার সব মালামাল নিয়ে সম্পদ। লেবু, আমার বাড়িতে কোনো দারোয়ান নাই, কালাম তো ছুটিতে। দেখছেন কারবার, তাইলে তো দারোয়ানের বেশ দূরে কেউ গেটে খাড়াই আসিল, তাছাড়া আমার জিনিসপত্র কেটে নিয়ে যাইব। কারবার দেখছেন, খালু সাবধান, কেডাদানি খাড়াই আছে, 2 নম্বর দারোয়ান, চেকিং করেন। লেবু মিয়া, ঢাকায় কোনো সোর্স স্যাসনের অভাব নাই বুঝলা, মন খারাপ করো না, আবার যখন আসবা তখন নিয়ে আসবা বুঝলা। স্যার এই গরিবী একটা কথা কই, লোকটারে কিন্তু সুবিধার মনে হইতেছে না, কি সুন্দর করে মিশা কথা কয়, মনে হয় কি হবল মিশা কথাই হাসা কথা। স্যার এই লোকটার আমি কি ক্ষতি করছি? হ্যাঁ আমার পিছনে লাগছে কে? ঠিক আছে ঠিক আছে, সোরে তোমার কাগজপত্র চুরি করে নাই তো? সোরে কোনোদিনও আমার কাগজপত্র চুরি করা পারবো না, এটা আমি লগে লগে রাখি, আমার চুরি করবো কাগজপত্র চুরি করা পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মুকেশ মিয়া, জি স্যার, তুমি এক কাম করো, এই যে লেবু মিয়ার কাছ থেকে যত কাগজপত্র তোমার দেবে সেগুলো চেক করে নেবে। হ্যাঁ জি, ঠিক আছে জি। খালু আগে চা পানি কিছু খাই এলো, আগে কাগজপত্র দিয়ে ব্যস্ত হয়েছেন কে? ঠিক আছে, এই ব্যবস্থা করেন না। আবার স্যার আমি ও দেরি হয়ে গেল রে কুসুম, এর কোনো কথা হইলো? আধাটা ঘন্টা ধরে আমি এক পায়ে ঠায় এনে খাড়া রইছি তোর লেগে। শোন শোন শোন, আমি না সময় মতোই বাইরে ছিলাম, কিন্তু রাস্তায় এক বিয়ের সাথে দেখা হয়ে গেল। ও বিয়ের সাথে দেখা হওয়ার লগে লগে তুই গল্প জুড়ে দিলি? আরে দূর, আমি গল্প জুড়তে যাইবো কেন, সেই তো আমার ছাড়তে চাইতেছিল না। তাহলে আইসুসকে ওনার সাথেই থাকা যেতি, শুধু শুধু এত কষ্ট করে আসা দরকার ছিল কি? তাই না? বুঝতে পারছি, আপনি অনেক রাগে আছেন তাই না? এই রাস্তা দিয়ে যত মানুষ যায় সবাই আমার দিকে এক দৃষ্টি নিয়ে এমনি তাকায় থাকে, মনে হয় আমি একটা চিড়িয়াখানা জন্তু এসে দাঁড়াইছি এখানে। তাই ঠাটা একটা থাপ্পড় মেরে দিতি? আমি একলা ছিলাম দেখে মারি নাই, দুইজন যদি থাকতাম তাহলে ঠাটা একটা না দুইটাই মারতাম। শোন, রাস্তায় বার হইলে ভাই বিয়ে নানান সম্পর্কে মানুষ সামনে এসে দাঁড়ায়, তাগোর সাথে যদি কথা না কই তারা মাইন্ড করে না ক? তোর দুলা ভাই কই, তোরা একলা একলা চাললো। আরে বিয়াই সাহেব যখনই আমার সাথে কথা কওয়া শুরু করলো ঠিক তখনই সিলের মতো দুলাভাই এসে হাজির হয়ে গেল। কি কইতেছ দুলাভাই? ওহেন ওখান থেকে গেছে,
এই হানে আবার আশেপাশে কোথাও লুকায় আছে নাকি দুলা ভাই? কওয়া যায় না, বিশ্বাস নাই। কুসুম, আমার মনে হয় কি জানোস, তোর বিয়া দেওয়া অনেক কষ্ট হইব। দুলা ভাই ওই হানে কেউ একটা না একটা ঝামেলা পাকাইব। আচ্ছা চল চল যাই, এমনি দেরি হয়ে গেছে না? চল চল চল, তুই তো দেরি করতেছ, আমি করছি। এই যে দেখেন বিশাল জলরাশি, বিশাল বিল, এই যে মাঝখানে একটা তাল গাছ। তাল গাছ? এই মিয়া, তাল গাছ কোথায়? হ্যাঁ আপনি চশমা নিয়েছেন কোনদিন? চোখে তো কিছুই দেখেন না, বড়দের মধ্যে কথা। এই মিয়া, কিনবো না, কিনবো না তোমার জমি আমি। তুমি আর বাইর থেকে বাইর হও, মুখে লাগাম লাগাও। আরে ভুলে গেছে, ভুলে গেছে সাতেনকা। আরে গ্রামের মানুষ ভুলতে করতেই পারি, টাং আপ স্লিপ। আরে তো চারিদিকে জল, মধ্যখানে স্থল, এদের কি কয় কন দেই? কি বলে? এইটাই বুঝতেছেন না, আপনার ঘটে তো এক সিমটি বুদ্ধিও নাই, কেমনি এত বড় লোক হইলেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। জবুমিয়া, ঘটনা পরে জানবা, শুরু করো। এইটারে বলে দ্বীপ, ইংরেজিতে বলে আইল্যান্ড। এই দ্বীপের উপরে মাত্র 8 ফুট পানি আছে, টলটলা পানি। আপনার দৃষ্টিশক্তি যদি ভালো থাকে তাহলে আপনি খালি চোখে দেখবার পারবেন, টলটলা পানির নিচে সুন্দর মাটি, একেবারে পরিষ্কার ঝকঝকা। ইন্টারেস্টিং, কিন্তু এই দ্বীপে মাটি ফেলুন কিভাবে? কি কয়, মাটি ফেলবো কেমন করে? আরে যেমনে ফেলাইতে চান তেমনে ফেলাইতে পারবেন, জলপথ, স্থলপথ, আকাশপথ সব খোলা, যেমনে পারেন তেমনে মাটি নিয়ে এসে খালি ভরাট করবেন। ওই মিয়া, তুমি আমার পাগল পাইছো না? হ্যাঁ বোকা পাইছো? হ্যাঁ আকাশপথে কখনো মাটি ফেলানো যায়? আলপথ ফেলানো যায়। আপনি সারজার নাম শুনছেন? হ্যাঁ শুনছি, সেখানে ক্রিকেট খেলা হয়, কিন্তু এখানে সারজার কথা হইলো কেন? আরে পাকিস্তান থেকে প্লেনে করে মাটি এনে সারজার ক্রিকেট মাঠ বানাইছে জানেন? গোল মারার জায়গা পাও না? না ফাজিল কোনাঙ্কার, হ্যাঁ মাঠ বানায় নাই, ক্রিকেট পিচ বানাইছে, পিচ। আরে ওই একই কথা হইলো, বিমানে করে মাটি আনছে তো। তুমি না খুবই ধুরন্ধর আছো বুঝলা, তুমি যে কত ধুরন্ধর বুঝছি। আরে মিয়াকে জায়গা দেখানোর ব্যবস্থা করো। কয় টাকা দিচ্ছেন যে জায়গা দেখবাসান? আগে বায়না করেন, বায়নার কোনো খবর নয়, জায়গা দেখবাসান আগে বায়না করেন, তারপর আমি জায়গা দেখাবো। হলেন আমি ছোটখাটো জমির দালাল না, আমার ফিস অনেক। বদমাইশ জমি আমি কিনব না, চিৎকার করে কথা আগে খালি। তার কাছটা দেখেন আগে, আগে জায়গা দেখানোর ব্যবস্থা করো, আমি সরজমিনে যাবো। সালে একটা ফোন কর। তুই কি পাগল হয়েছিস? তোর যদি ইচ্ছা হয় তুই কর, ধর। আরে কন্যা একটু মজা করি, স্যারে ফোন কর। স্যার যদি মাইন্ড করে? মাইন্ড করলে করুক গা, আমরা তো ওনার স্যারের ছাত্রী না। কর 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 কর। আচ্ছা হ্যালো, কে বলছেন? স্যার আমি কুসুম। কুসুম তুমি কেমন আছো? জি স্যার ভালো নেই। স্যার ভালো নেই কেন, কি হয়েছে? স্যার আপনি কোথায়? এই তো বাসার সামনেই আছি। কি হয়েছে তোমার বলো? স্যার আমরা না একটা ছোট্ট ঝামেলায় পড়ছি, আপনার বাসার পাশেই আছি স্যার। কি ঝামেলা হয়েছে আমাকে বলছো না কেন? আবার বলছো আমার বাসার পাশেই আছো? স্যার আপনি একটু আসেন না, আপনি আসলে আমাদের অনেক উপকার হবে। কোথায় মানে কোন জায়গায় আছো তুমি? স্যার এই কলেজ গেটের সামনে। থাকো ওখানে, আমি আসছি। জি স্যার, জি স্যার। বাপরে বাপ, তুই পারোসো, তুই এত সুন্দর করে স্যারের সাথে সাপা মেটে গেলে, আর স্যার তো পইটে গেল। সবই তো তোমার বুদ্ধিতে। হ্যাঁ স্যার যদি মাইন্ড করে না আমি কিন্তু কয়ে দেবো, এগুলো তোর বুদ্ধি। আচ্ছা যাকো, আমি কি স্যারের ভয় পাই? আমি স্যারের ভয় পাই না। ঠিক আছে তুই অন্য থাক, আমি যাই। কই যাইতেছেন আপনি? আপনার সাথেই তো বসে ওনার সাথে গল্প করবো। আচ্ছা ঠিক আছে চল তাহলে। চল চল চল। এত বড় বাড়ি, জনমানব শূন্য, মনে হইতেছে সাহারার মরুভূমি। এই দেখি তোমার কোনো অসুবিধা আছে?
লেবু মিয়া এত পেশাল বড় গান যে কাম করতে আসছো ওটাই করো আমার সব আছে ছেলে আছে মেয়ে আছে সব আছে ছেলে অধ্যাপনা করে ও তুমি বুঝবা না পড়ালেখা তো করো নাই আর মেয়ে বাইরে আছে আপনি আসলে একটু ব্যাক কল মেরে বাইরে রাখছেন কোন আক্কেলে যে দিন জাল করছে এই ল্যাঙ্গুয়েজ প্লিজ ব্যাকল কি হ্যাঁ আর সে বাইরে না রে ছাগল আমেরিকায় থাকে সেটা আগে কইবেন না আমি তো মনে করছি কি নাকি এই শোনো আমি বাইরে যাচ্ছি তুমি ওখানে ভাত গরম করে খেয়ে নিও কেমন আমি ভাত গরম করব মানে তোমার জন্য তো কাজের মেয়ে রাখা যায় না এই তোমার ব্যবহারই তো কোনো মেয়ে বাড়িতে থাকবা চায় না চুপ করো একটা কথা বলবা না উনি কে আমি ওনার আত্মীয় গ্রাম থেকে আসছি উনিও কি খেয়ে যাবেন না না এইটার আর দরকার হইব না আমার এমনিতেই পেট ভরে গেছে এমনিতে পেট ভরে গেছে মানে আপনি কি আমার সাথে ইয়ারকি করছেন আরে না না সেই সাহস নাই তুমি এখন যাও খালার মুনার মন মেজাজ ভালো না খালা মানে উনি যদি আমার খালু হয় তাহলে আপনি তো আমার খালাই থামো যত সব আদিক্ষেতা বলতে হলে ম্যাডাম বলবে জি ম্যাডাম বিয়াদ বিনিয়েন না আপনি খুব সুন্দর লাগতেছে শাড়িটা কোন দোকান থেকে কিনছেন প্রশংসা করার জন্য ধন্যবাদ আমি চা পাঠিয়ে দিচ্ছি কেমন সালা গুণ আমি অক্ষুনি যাইতেছি যাচ্ছি মানে বসো চা খেয়ে যাবে কি ব্যাপার তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কি করছো স্যার এখানে আপনার জন্য অপেক্ষা করতেছি আপনার কতদিন দেখি না এই তোমাদের নাকি কি ঝামেলা হয়েছে জি স্যার ঝামেলা হয়েছিল এখন মিটে গেছে কি মুশকিল আমি তাড়াহুড়া করে আসলাম ভাবলাম তোমরা কি কোনো সমস্যায় পড়েছো নাকি কে জানে স্যার আমরা সমস্যায় পড়লে আপনি অনেক খুশি হন তাই না এখানে এসে মনে হইতেছে অনেক বিপদে পড়ে গেছেন এভাবে বলছো কেন বিশেষ কাজে ছিলাম জি স্যার ঝামেলা হয়েছিল এখন মিটে গেছে কি মুশকিল আমি তাড়াহুড়া করে আসলাম ভাবলাম তোমরা কি কোনো সমস্যায় পড়েছো নাকি কে জানে স্যার আমরা সমস্যায় পড়লে আপনি অনেক খুশি হন তাই না এখানে এসে মনে হইতেছে অনেক বিপদে পড়ে গেছেন এভাবে বলছো কেন দেখেন স্যার লজ্জা পাবেন না যা মনের মধ্যে আসতেছে না কইয়া ফেলেন এখানে তো শুধু আমরাই আছি এভাবে বলছো কেন ভালো লাগবে না কেন একটু তো ভালো লাগছে কারণ এতদিন একসাথে চলেছি আমরা মানে জি স্যার ঠিকই বলছেন দুই বছর আপনার বাসে কত চা খাইছি আর ফোন করলে আপনি এমন করেন কেন কেমন করি মনে হয় চিনে নি না আয় লালি তুই কিন্তু একটু বাড়ায় কইতেছিস স্যারে ফোন করলে স্যার কত সুন্দর করে কথা বলে স্যার যা গলা অনেক মিষ্টি মাশাআল্লাহ কুসুম তুমি কিন্তু এখন একটু বেশি বাড়িয়ে বলছো তোমরা এখন কোথায় যাবে কোথাও যাব না স্যার আমরা এখানে দাঁড়ায় আপনার সাথে কিছুক্ষণ গল্প করব স্যার এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক ভালো দেখাচ্ছে না তাহলে স্যার চলেন অন্য কোথাও যাই আচ্ছা ঠিক 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 চলো জি স্যার নিরিবিলি জায়গা এই এগুলো আপনি কি আনছেন এই আপনি জমির কাগজপত্র বোঝেন নাকি হুদাহুদি ভাব দেখাইতেছেন মুই কাগজপত্র না বুঝলে সারে মরে এখানে বাবাইছে কে ভালো করে দেখেন উল্টা পাল্টা কথা কইবেন না আমি নির্ভেজাল লোক ভেজাল পছন্দ করি না এইখানে দলিলপত্র তো ঠিক আছে কিন্তু বাবার নাম তো ঠিক নাই এই বাপের নাম ঠিক নাই আপনি বুঝলেন কেমনে আমারে বোকা পাইছেন না এই জমির এসে পর্সার সাথে আরএসের তো কোনো মিল নাই আর জমির কাগজপত্র ঠিক না থাকলে তো বেচা কেনা হয় না এই আপনি কি চান কন্ত আপনারা তো আমার সন্দেহ হইতেছে এক নম্বর কাগজের আপনি দুই নম্বর বানাইতেছেন আপনি কি চান মুই কি চাইতেছি এটা কি ডোল দিয়ে প্রচার করতে হবে নাকি হ্যাঁ সব কথা মুখে বলতে হয় না বুঝে লইতে হয় বলছেন আমি ঠিকই বুঝছি আমি অত বোকা না শোনেন ঠিক মতো কাজ করেন আপনারে ঠিকই খুশি করুন আর এইটাই হলো ব্যবসা আমি যদি ব্যবসায় লাভ করি আপনারে ভাগ দিব না ঠিক আছে আপনারা আর কইতে হইবে না আপনার দেখে আমি বুঝতে পারছিলাম আপনি মোরে ঠগাইবেন না আমি এক জবানের লোক মুখে যা বলি কামও তাই করি অহন কন আমার কাগজপত্র ঠিক আছে কিনা আরে সব ঠিক আছে এক নম্বর দলিল এসে পড়ছা আরে সব ঠিক আছে আরো একটা কথা ঠিক আছে কি টাকা দেখলে কাঠের পুতুলে হা করে আপনি মোরে লজ্জা দিতে আছেন লজ্জা দেবো কেমনে আপনার লজ্জা থাকলে তো আপনি তো বেশি রসিক মানুষ